ওই 75 থেকে যদি আপনারা লক্ষ্য করেন, বাংলাদেশ যে বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে, বন্যা, খরা, ঝড়, এরপর দুর্ভিক্ষ, নগদ পয়সা দিয়ে কেনা খাদ্য জাহাজ সরিয়ে নিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করা, এবং যে লোক সেই সময় খাদ্য সচিব ছিল, যে এই ষড়যন্ত্রের সাথে জড়িত, এই জিয়াউর রহমান কিন্তু তাকে মন্ত্রী করেছিল, জিয়াউর রহমান কিন্তু তাকে মন্ত্রী করেছিল। কাজে চক্রান্তটা কত সুদূর প্রসারী এবং কিভাবে করা হয়েছিল, একবার এত কিছুর পরেও, এত চক্রান্তের পরেও যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেল, বাংলাদেশের ইতিহাসে প্রথম 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন জাতির পিতার আমলেই হয়েছিল, তিনি ডাক দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ শুনেছিল, সেই সময় খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, চালের দাম 10 টাকা পর্যন্ত উঠে যেয়ে সেটা 3 টাকায় নেমে এসেছিল, মানুষের সেই হাহাকারটা কমে আসছিল, যখন একটা ভালো দিক দেশের জন্য এসেছে, মানুষের ভিতরে একটা স্বস্তি ফিরে এসেছে, আঘাতটা কিন্তু তখন এসেছে যখনই দেখেছে যে এত চক্রান্ত করেও বাংলাদেশ স্বাধীন দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাচ্ছে না, তখনই তারা চরম আঘাত আনলো 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ সব কিছু বিসর্জন দেওয়া হলো, সংবিধান একেবারে, সংবিধান তখন নেই, মার্শাল্লাহ জারি করা হলো, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে জিয়াউর রহমান দেশ চালিয়ে একদিকে সেনাপ্রধান, একদিকে নিজে রাষ্ট্রপতি, অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা আসলো সায়েম সাহেব, তখন সাবেক প্রধান বিচারপতি রাষ্ট্রপতি, তাকে বন্দুকের নল ঠেকে তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল। তারপরে সে সামরিক আইন, সামরিক অ্যাক্ট লঙ্ঘন করে নিজে নির্বাচন করল, হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন করে সে মনে করলো তার ক্ষমতায় ভক্ত হয়ে বসলো, তারপর করলো রাজনৈতিক দল, এবং তখন রাজনৈতিক দল করবার অনুমতি দেওয়া হলো, কিন্তু জিয়াউর রহমান একটা নীতিমালা করলো, সেই রাজনৈতিক দল যারা তখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন গ্রহণ করবে তারা কোনো নেতার নাম সেখানে রাখতে পারবে না, অর্থাৎ বঙ্গবন্ধুর নামটা যেন না থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিব এই নামটা যেন না থাকে, এই নামটা মুছে ফেলার জন্য জিয়াউর রহমানই সেই নীতিমালা করে রাজনীতি, এটা নিয়ে আমাদের পার্টির ভিতরে অনেক আলোচনা, অনেক দ্বিধাদ্বন্দ্ব, এমনকি পার্টি ভেঙেও গেল একটা পর্যায়ে, তারপরেও একটা নিবন্ধন নেওয়া হয়েছিল, কিন্তু এই যে নাম মুছে ফেলার যে প্রক্রিয়া, এটা তো জিয়াই শুরু করে দিয়ে গিয়েছিল, কিন্তু সে তো সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে। বহু বছর পরে আমাদের উচ্চ আদালত রায় দিয়েছে যে এই সমস্ত সামরিক শাসকরা যারা এই অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে সেই সকল ক্ষমতা অবৈধ, সেই ঘোষণাটা জিয়া, মানে জিয়া এবং এরশাদ দুজনের বেলায় এটা দেওয়া হয়েছে উচ্চ আদালত কর্তৃক, কাজে তাদেরকে এখন আর রাষ্ট্রপতি বলা যায় না, অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধ ক্ষমতা দখলকারী তারা, এবং এদের আমলটা আপনারা যদি দেখেন 75 থেকে আপনারা আসেন 96 পর্যন্ত, বাংলাদেশ কেন উন্নত হয় নাই, বাংলাদেশ কেন এগোতে পারলো না, রাজনীতিবিদরা নাকি ভালো না দেশ চালাতে পারে না, তো সামরিক যা শাসকরা ভালো দেশ চালাতে পারে, এত জ্ঞানী গুণী লোক তাদের সাথে থাকলেও বাংলাদেশ এগোয়নি কেন, আসলে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত হোক, বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খাক, বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পাক, এটা এই খুনের দল কখনো চায়নি, কারণ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গেল, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে সফল হবে,
এটা তারা কখনো চায় নাই। তাদের চাওয়াটাই ছিল যে পাকিস্তানি সুপ্রিম তারাই ভালো থাকবে। আর যেহেতু পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, কাজে বাংলাদেশ যেন আর উপরে উঠতে না পারে, বাংলাদেশ যেন আর স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে না পারে, যাতে তারা একসময় বলতে পারে যে বাংলাদেশ রাষ্ট্র হয়ে বা স্বাধীনতা অর্জন করে ভুল করেছে, এটাই ছিল তাদের মনের কথা। সেই জন্য এরা কখনো বাংলাদেশকে উঠে দাঁড়াতে দেয় নাই। একটা দেশকে যে উন্নত করা যায় এবং এটা যে করা সম্ভব, সেটা তো আমরা প্রমাণ করতে পেরেছি 21 বছর পর। যখন আমরা সরকারে আসলাম তখন কিছু কাজ আমরা করে গিয়েছিলাম, সেটাও নষ্ট করা হলো 2001-এ যখন আবার বিএনপি জামাত ক্ষমতায় আসলো। আর আপনারা একবার চিন্তা করে দেখেন, রাজাকার বাহিনীর প্রধান, আলবদর বাহিনীর প্রধান, আলশামস বাহিনীর প্রধান, তারাই হলো সব মন্ত্রী। জিয়াও তাই করে গিয়েছিল, খালদা জিয়াও তাই করলো। আর তারপর তো খুন খারাপি, বোমাবাজি, হামলা, এগুলি তো আমাদের নির্যাতন আমাদের নেতা কর্মীদের উপর সবসময় চলেছে, এবং তাদের এই দুঃশাসন, এরপরে আবার এর মাঝেও তারা আবার কতবার কু করার চেষ্টা করেছে। 75-এর পর থেকে 19টা কু হয়েছে বাংলাদেশে। সামরিক বাহিনীর বহু অফিসার, আমাদের মুক্তিযোদ্ধা তো কেউই বড় অফিসার কাউকেই বাঁচিয়ে রাখেনি, একটার পর একটা ঘটনা ঘটেছে। আর তার খেসারত দিয়েছে ওই সামরিক বাহিনীর অফিসার, সৈনিকরা, রাজনৈতিক নেতাকর্মী। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ যারা করেছে তাদের উপরে আঘাত এসেছে। এরপরে এই 7-8 বছর আবার সেই অন্ধকার যুগে চলে গিয়েছিল বাংলাদেশ। 2008-এর নির্বাচনে যখন সরকার গঠন করলাম, 2008-এর নির্বাচনে জয়ী হয়ে এ পর্যন্ত দেশ পরিচালনা করেছি। 10 বছরের মধ্যে আজকে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনে পৃথিবীর যে কয়টা উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ, সেই দেশ হিসেবে আজকে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্যের হার আমরা কমিয়ে এনেছি, আজকে আর খাদ্যের অভাব নাই, অন্তত মানুষ দুবেলা খেতে পাচ্ছে, অন্তত সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এবং এটা যে করা যায় সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের রপ্তানি বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, অর্থনৈতিকভাবে আমরা আজকে যথেষ্ট শক্তিশালী হয়েছি, সব থেকে বড় বাজেট আমরা দিতে পেরেছি। মাত্র 10 বছর অক্লান্ত পরিশ্রম করে আমরা বাংলাদেশটাকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি। যে পাকিস্তানে একসময় $1.60 বাংলাদেশে ছিল $1.60 মতো, আর পাকিস্তানে ছিল বোধহয় 60-65 যখন 72 সালের কথা, সেটা এখন ঘুরে গেছে। পাকিস্তানে $1 এখন $160, আর বাংলাদেশে $1 এখন মাত্র $83-84। আমাদের অর্থনীতি পাকিস্তান থেকে অনেক শক্তিশালী, আমাদের বাজেট শক্তিশালী, আমাদের দারিদ্র্যের হার কমে গেছে, আমাদের সাক্ষরতার হার বেড়েছে। পাকিস্তান আজকে আমাদের অনেক পিছনে পড়ে আছে। এই যে পাকিস্তানকে আমরা পিছনে ফেলে এগিয়ে যেতে পেরেছি, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আজকে যে সফল, এবং এই স্বাধীনতাই যে আমাদেরকে এই সুযোগ দিয়েছে, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি, মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ করতে পেরেছি। আমরা যদি স্বাধীন না হতাম এটা আমরা করতে পারতাম না, কিন্তু সেটা করতে পেরেছি কখন, যখন আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, যে সংগঠন গড়ে তোলার জন্য তিনি সেই 57 সালে মন্ত্রিত্ব ত্যাগ করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বভার নিয়ে সংগঠন গড়ে তোলা শুরু করেছিলেন।
এত বড় ত্যাগ স্বীকার, মানুষ দল ছাড়ে মন্ত্রিত্বের জন্য, আর তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন দল করার জন্য, দলকে সুসংগঠিত করবার জন্য। কারণ তার মাঝে ওই চিন্তাটাই সবসময় ছিল যে একসময় এই দেশকে স্বাধীন করতে হবে, বাঙালি জাতিকে স্বাধীন করতে হবে। তিনি সবসময় সেই চিন্তা থেকেই রাজনীতি করেছেন, নিজের জন্য চিন্তা করেন নাই, যে কারণে বছর পর বছর কারাবরণ করেছে। আজকে তার বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট 48 সাল থেকে 71 সাল পর্যন্ত, সেগুলো আমি প্রকাশ করা শুরু করেছি। ইতিমধ্যে 2 খণ্ড বেরিয়েছে, 3য় খণ্ড খুব শিগগিরই বেরোবে, 14 খণ্ডের এই রিপোর্ট বেরোবে। একটা নেতার বিরুদ্ধে কত বড় রিপোর্ট আপনারা একবার চিন্তা করে দেখেন। আরও বহু নেতার রিপোর্ট আমি দেখেছি, সেখানে বেশি কিছু নাই, একটা একটা ফাইল, আর এখানে হচ্ছে 48টা ফাইল, 40,000 উপরে পাতা। কাজী শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধেই তাদের সমস্ত কিছু সব অন্তর্জালা ছিল। তারপরেও তিনি দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, অর্থনৈতিক উন্নয়নের পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, তারই নীতিমালা অনুসরণ করেই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এই স্বাধীন তিনি করে যখন বিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আঘাতটা করলো। অথচ তিনি যদি বেঁচে থাকতেন, তে আমাদের এত দেরি লাগতো না উন্নত হতে। স্বাধীনতা অর্জনের পরপরই আমরা তো মনে করি যে স্বাধীনতা অর্জনের মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, আরও 3টা বছর সময় পেলে বা 4টা বছর সময় পেলে, ওই 6-7 বছর সময় পেলেই তিনি বাংলাদেশকে সারা বিশ্বে একটা মর্যাদার আসনে নিয়ে আসতেন। বাঙালি জাতি এই ক্ষুধা দরিদ্র অত্যাচার নির্যাতন কু হত্যা এই বোমাবাজি হামলা এই কষ্ট ভোগ করতে হতো না, বিশ্ব দরবারে মাথা উঁচু করে অনেক আগেই চলতে পারত। আজকে অন্তত এইটুকু বলতে পারি যে তাঁর আদর্শ নিয়ে আমরা চলেছি, কৃতজ্ঞতা চাই দেশবাসীর প্রতি। বাবা মা ভাই সব একদিনে হারিয়ে নিঃস্ব রিক্ত হয়েছিলাম, দেশ ছেড়ে যখন যাই সবই ছিল, যখন ফিরে আসি শূন্য, কেউ নেই, সব হারিয়ে কিন্তু পেয়েছিলাম লাখো মানুষ, তাদেরকে আপন করে নিয়েছি। আর আওয়ামী লীগের আমাদের অগণিত নেতা কর্মী মুজিব আদর্শ সৈনিক, তারাই আমাকে আপন করে নিয়েছে, সেখানেই পেয়েছি বাবা মা ভাইয়ের ভালোবাসা, এখানেই আমার সবচেয়ে বড় শক্তি, সেখান থেকে আমার বড় প্রেরণা। যে একটা জিনিসই চিন্তায় রেখেছি যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, এই দেশকে গড়ে তুলতে হবে, এদেশের মানুষকে মানুষের মতো বাঁচার সুযোগ করে দিতে হবে, উন্নত জীবন দিতে হবে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করে আজকে বাংলাদেশকে আমরা বিশ্বে একটা মর্যাদার আসনে নিয়ে এসেছি। আজ সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে, তারা অবাক হয় যে এত দ্রুত কীভাবে একটা দেশ উন্নত হতে পারে। হতে পারে তখনই যখন যারা স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ স্বীকার করে, যারা নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা যদি ক্ষমতায় থাকে, তাহলে একটা জাতি উন্নত হয়, তাহলে একটা জাতি এগিয়ে যেতে পারে। কিন্তু যারা পরাজিত শক্তির দোসর, তারা ক্ষমতায় থাকলে কোনো জাতি এগোয় না, কোনো জাতি উন্নত হতে পারে না। আর জাতির পিতা আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের মাঝে আছে। সেই আদর্শ নিয়ে রাজনীতি করলেই দেশের মানুষের আস্থা বিশ্বাস পাবেন, সম্মান পাবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আমি শুধু এইটুকুই বলবো যে আজকের দিনে যে শোক ব্যথা বুকে নিয়েও এদেশের মানুষের জন্য কাজ করেছি, শুধু আমার বাবার কথা চিন্তা করেই যে তিনি কীভাবে কষ্ট স্বীকার করেছেন, কীভাবে জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন এই দেশের জন্য, এবং তার 7ই মার্চের ভাষণে শেষ কথা তিনি বলেছিলেন, প্রয়োজনে বুকের রক্ত দেব, আর সেই রক্তই তিনি দিয়ে গেছেন। কিন্তু তার রক্ত তিনি দিয়ে গেছেন, আর আমাদের সেই রক্ত ঋণ শোধ করতে হবে তার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। এই সেই সোনার বাংলাদেশই আমরা গড়ে তুলব। আজকে দিনে এই প্রতিজ্ঞাই আমরা করি যে পিতা তোমাকে কথা দিলাম,
তোমার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার। আজকের দিনে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জয়।